অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তাকে শেষ দেখা গিয়েছে কিল হিম সহ বিভিন্ন অ্যাকশন ও থ্রিলার ধর্মী সিনেমায়। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল এবারের আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নিপুণকে সেক্রেটারি করে প্যানেল গড়ছেন অনন্ত জলিল। কিন্তু এবার শোনা গেল ভিন্ন খবর, শিল্পী সমিতির সভাপতি নন, বরং বিজিএমই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। গণমাধ্যমের তথ্য মতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে রাজি করাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনন্ত জলিলের সঙ্গে বসেছিলেন চিত্রনায়িকা নিপুণ ও নির্বাচন কমিটির অনেকেই। পরে শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের প্যানেলে অনন্তকে সভাপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানানো হলে চিত্রনায়ক অনন্ত জলিল নিপুণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শিল্পী সমিতি নির্বাচন প্রসঙ্গে অনন্ত জলিল এক সংবাদ সম্মেলনে জানান, চলচ্চিত্র শিল্পকে তিনি ভালোবাসেন, শিল্পীদেরকেও তিনি অত্যন্ত শ্রদ্ধা ও স্নেহ করেন, শিল্পীদের বিপদে পাশেও থাকতে চান এই তারকা। আমি ছোট একজন মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি এমনিতেই মিডিয়াতে প্রচন্ড সময় দেই, বিজনেসে সময় দেই, আবার বিজিএমইতে সময় দিই, আমি কি বা করতে পারবো, এই কারণে আমি অনেক দূরে দূরে ছিলাম। এবং শিল্পী সমিতি নির্বাচন করলে হয়তো তার জন্য ভালো হতো, কিন্তু ব্যবসায়ী এই অভিনেতার সমস্যা হলো সময়, নির্বাচন করবার মতো সময় আসলে তার কাছে নেই। এদিকে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সংগঠন বিজিএমই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনন্ত জলিলকে সম্মানিত করা হয় বলে জানান এই চিত্রনায়ক। অনন্ত জলিল বলেন, যে কোনো প্রতিষ্ঠানেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াটা অবশ্যই অনেক সম্মানের ব্যাপার, একই সাথে দায়িত্বও বটে। দেশীয় অর্থনীতি কতটুকু সমৃদ্ধ করতে পারি, কিভাবে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কাজটি আমি করে যাব। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।